ঠিক করতে পারবেন। আর আমাদের চ্যানেলের সাথে থাকুন, ইএসবি বাংলা চ্যানেল দেখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টিভির কাজ নিয়ে আমাদের অনেক অনেক দিন যাবতই আশা হয় না, আজকে আমরা এই নতুন করে আবার একটি এলইডি টিভির কাজ নিয়ে আসছি, যে কাজটি আপনাদের খুবই প্রয়োজন। অনেক সময় কিন্তু আপনাদের দেখা যায় পাওয়ার প্রবলেমটা নিয়ে ভোগ করতে হয়, তো পাওয়ার প্রবলেমটা খুব অল্প সময়ের ভিতরে কিভাবে আপনারা সলভ করবেন, তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা যেহেতু ছোট সিক্রেটের, কিন্তু হয়তো 10 থেকে 12 মিনিট হয়ে যেতে পারে। কেন কেন হবে এই বিষয়টা আমি বলি। আপনার দেখা গেছে বুঝানোর ক্ষেত্রে আমার দুই একটা কথা বেশি বলা লাগে, তো এখন আমরা এই পাওয়ার প্রবলেমটা কীভাবে সলভ করব সে বিষয়ে দুইটা কথা বলি। আমরা অনেক সময় দেখি পাওয়ার গেছে, কিন্তু পাওয়ার গেলে সাধারণ কিছুর মাধ্যমে আমরা পাওয়ারটারে কিন্তু ওকে করতে পারি, কিন্তু যদি জানা না থাকে, আমি বলছি না যে আপনি জানেন না, তো অনেকেরই জানা থাকে না, তো সেই ক্ষেত্রে আমি বলছি যারা জানেন না তারা কিন্তু অনেক সময় অনেক কিছু ইনপুট খুলে ফেলেন, আউটপুট খুলে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিশাল প্রবলেম হয়ে পড়ে। পরে আপনারা কি করেন, একটা কেলোয়াই লাগাই দেন। এটা ক্যাপাসিটারের জন্য কিন্তু 110 ভোল্টের যে ক্যাপাসিটারটা, এটা যদি আপনার টেম্পারিস্টা কমে যায়, ইএফডিটা কমে যায়, তো সেক্ষেত্রে ক্যাপাসিটারটা কিন্তু একটু ফুলে ওঠে, কিংবা তার টেম্পারিস্ট কমে যায়, ওইটাকে শর্ট বলা যায়। ওই শর্টের কারণে আমাদের তো ভিউয়ার্স আমরা কিন্তু এখন টিভিটা খুলে নেব। টিভিটা খোলার পরে আপনাদের দেখাবো যে সার্কিটে কী সমস্যা। নাটগুলো আমরা আগেই খুলে নিছি, এখন আমরা এই সার্কিটটা ফিটিং করে আপনাদের দেখাবো। তার আগে আমরা ক্লিপগুলো খুলে নিচ্ছি। ক্লিপগুলো খোলার পরে আপনাদের ফাঁকে আরও একটি কথা বলি, আমরা এমনভাবে আপনাদের আজকে পাওয়ার সেক্টরের কাজটা দেখাবো যাতে আপনার কাছে খুবই সহজ হয়ে যায়। এবং আমি যে মিটারের ক্লিপটা নিছি, এখন আমি এসি ভোল্টেজ 220 ভোল্ট এটা আগে মাপ দেব। মাপ দেওয়ার পরে দেখেন এসি 220 ভোল্ট কিন্তু আছে, মিটারের কাটাটা আমরা দেখতে পাচ্ছি যে লড়ে, তো মাথায় এসে গেছে। তো এখন আমরা 400 ভোল্ট ক্যাপাসিটারটা মাপ দেবো, সে জায়গায় ভোল্টেজ আছে, দেখেন এ জায়গায় আমরা ভোল্টেজ পাইলাম। এই এরপরে আমরা দেখব যে ইনপুট মেডেল ট্রানজিস্টারে যে মেডেল পিনটা আছে, পিনে ভোল্টেজ গেছে কিনা, তো সে জায়গাও আছে। তো পাওয়ার সেক্টরে আমরা আরেকটা জায়গা আছে পিসির ভোল্ট, যে 9 ভোল্ট কিংবা 10 ভোল্ট এই ভোল্টেজটা আছে কিনা, তো এই ভোল্টেজটাও কিন্তু আছে। তো এখন আমরা 110 ভোল্টটা মেপে নেব যে 110 ভোল্ট আছে কিনা। তো এখন আমি দেখেন 110 ভোল্টটা আপনাদের দেখাইতেছি, 110 ভোল্টটা কিন্তু আসলে টোটালি নেই, তো সেই বিষয়ে আমি মিটারটা একটু এসিডি এনে দেখাইতেছি। আমরা আবার ভোল্টেজটা মাপ দিলাম, কিন্তু ভোল্টেজটা নেই। এখন আমরা কি করব, আমরা আউটপুটে যে রেজিস্ট্যান্সটা গেছে এই রেজিস্ট্যান্সটা খুলে দেব। খোলার পরে আমরা বুঝতে পারবো, যদি আউটপুট শর্ট থাকে তো সেক্ষেত্রে আমাদের এই ড্রপ ভোল্টেজটা ছেড়ে দেবে, আমাদের 110 ভোল্ট উঠে যাবে। তো আমরা আগে দেখি যে আমাদের আসলে রেজিস্ট্যান্সটা খোলার পরে ভোল্টেজটা জাগে কি না। তো এইভাবে আমার আইডিয়ায় আমি রেজিস্ট্যান্সটা খুলে নিচ্ছি, তো তারপরে আমরা মাপে আবারও দেখব যে আমাদের এই আউটপুট ভোল্টেজটা জাগে কি না। তো আউটপুটের মেডেল পিন ছেড়ে দিলেও হয়তো, তো আমি রেজিস্ট্যান্সটাই ছেড়ে দিলাম। এখন আমি আবার পুনরায় আপনাদের মাপ দিয়ে দেখাবো, এই যে রেজিস্ট্যান্সটা খুলে নিলাম।
তো এবারে আমি মিটারটা ধরে আপনাদের মাপ দিয়ে দেখাবো। তো এখন দেখেন আমি মিটার ধরে আপনাদের সরাসরি মিটারটা সামনে এনে দেখাচ্ছি। 110 ভোল্ট উঠে গেছে। কিসের জন্য? আমরা রেজিস্ট্যান্স ছেড়ে দিছি, যেই রেজিস্ট্যান্স দিয়ে ফ্লাইব্যাকে 110 ভোল্ট যায়, মানে আউটপুট যে রেজিস্ট্যান্সটি আছে 110 ভোল্ট থেকে ফ্লাইব্যাক ইনপুট হয়েছে। আবার আমি ড্রপ করে দেখাইতেছি, মানে রেজিস্ট্যান্সটা আবার জাম্পার করে দেখাইতেছি, দেখেন আমাদের ভোল্টেজটা কিন্তু নেমে যায়। আর মানে আমাদের আউটপুটটা শর্ট হয়ে গেছে। তো আউটপুটটা শর্ট হইলে আমরা আউটপুটটা চেঞ্জ করে দেব এবং আউটপুট কিভাবে মাপতে হয় সেই বিষয়টাও আপনাদের দেখাব। তো আগে আমি আউটপুটটা খুলে নেই। তো আমরা এখন রেজিস্ট্যান্সের ঝালাইটা দিয়ে দিলাম, কেননা আমরা আউটপুট খুলে নিছি। এখন আমরা আবারও মাপ দিয়ে আপনাদের দেখাবো যে আমাদের আউটপুট ভোল্টেজটা এখন ক্লিয়ার আছে কি না, কেননা আমরা তো আউটপুট ট্রানজিস্টারটা খুলে নিছি। তো আউটপুট ট্রানজিস্টার খোলার পরে দেখেন এখন আমাদের ভোল্টেজটা ঠিক আছে, এর মানে আমাদের আউটপুটটা শর্ট হয়ে গেছিলো। এই আউটপুটটা চেঞ্জ করে দিলেই আমরা টিভিটা চালু করতে পারবো। তো কিভাবে আমরা, তো এখন আমরা আউটপুটের স্ক্রুপটা খুলে নিচ্ছি। আউটপুটের স্ক্রুপ খোলার পরে আমাদের এই আউটপুটটা নতুন করে একটা আউটপুট চেঞ্জ করে দেব। তার আগে আমরা এই যে দেখেন আউটপুটটা কিন্তু একদম এত হিট হয়েছে, হলুদ হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে গেছে। তো আউটপুটটা আপনাদের একটু মাপ দিয়ে দেখাইতেছি, যদি আউটপুট শর্ট থাকে মানে কয় দিকে ঘুরবে। তো আপনারা ফলো করেন, আমি আউটপুটটা মেপে নিতেছি। আপনার সাধারণত আউটপুটের দুই পাশের যে পিনগুলো আছে, এই দুই পাশের পিনগুলো কিন্তু আপনার রেজিস্ট্যান্সের মতো মাপ উঠবে, দোনো সাইডে দিলেই ঘুরবে। তো দেখেন আমাদের কিন্তু এই মাপটা উঠতেছে, কিন্তু আমাদের আউটপুট মিডল পয়েন্টে কালোটা ধরলে লড়বে, এই লালটা লাল ক্লিপটা ধরলে মাপ উঠবে, কিন্তু কালোটা ধরিয়ে যদি আমরা মাপ দিই, আউটপুটের মাপ সাধারণত কালোটা ধরলে ওঠার কথা না। তো আমি এখন কালোটা মিডল পয়েন্টে ধরব, দেখেন তাতেও কিন্তু লড়ে, এর মানে আমাদের আউটপুট ট্রানজিস্টারটা কিন্তু শর্ট। তো আউটপুট ট্রানজিস্টারটা যদি আমরা চেঞ্জ করিয়ে দেই, তাহলে আমাদের এই কাজটা স্বয়ং সম্পূর্ণ হতে। তারপরও অন্য আধার্স কোনো কাজ থাকলে সে বিষয়ে আপনাদের দেখাবো। তো আমরা আউটপুটটা খুলে নিলাম, এখন আমরা নতুন একটি আউটপুট নিয়ে এই জায়গায় লাগাই দেবো, তাইলেই আমরা বুঝতে পারবো। তো মিটারটা আমি 250-এ সিলেক্ট করে নিলাম, আবারও মাপ দিলাম। এখন দেখেন আমাদের ভোল্টেজটা কিন্তু জেনুইনলিভাবে ঠিক আছে। তারপরে আমরা নতুন একটি আউটপুট নেব, নতুন আউটপুটটি নিয়ে আমরা এই জায়গায় আবার লাগাই দেব বা লাগাই দেবো। দেখেন আমার লাগাই দিলে আমাদের এই কাজটা হয়তো বা আপনারা দেখতে পারবেন যে ওকে হয়ে গেছে। আগে সোজা করে নিচ্ছি, এখন আমার এই পিনগুলো আমি সোজা করে হেডপিনের সাথে খুব ভালোভাবে কাজ দিয়ে লাগাই দেবো। তো আউটপুট ট্রানজিস্টার ঢুকানোর সময় আপনারা স্ক্রু মাপটা দিয়ে আপনার বসাবেন, বসানোর আগে ঝালাই করার আগে আপনি আগে স্ক্রু মারবেন। আর যদি স্ক্রু না মারিয়ে যদি ঝালাই দেন, তাহলে কিন্তু স্ক্রুটা অনেক সময় মেলে না। তো আমরা আগে স্ক্রুটা লাগাই নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু সকল বিষয়ই আপনাদের উপদেশ দিয়ে থাকি। উপদেশটা দেওয়ার মানে হইল, দেখা গেছে আপনি কিছু বোঝে না, আবার কিছু কিছু ভিউয়ার্স আছে তারা কিন্তু একবারেই সাধারণভাবে বুঝে না, কিন্তু তারাও কিন্তু শিখতে চায়, তারাও বুঝতে চায়। তো সে বিষয়ে তাদেরকে বোঝানোর জন্য আমার এত কথা বলা লাগে। তো আমি আগেও বলছিলাম যে আপনারা হেডসিনের সাথে খুব সুন্দরভাবে টাইট দেবেন, টাইট না দিলে আপনারা হেডসিনের যে মূল কাজ এই কাজটা করবে না। হেডসিনে আপনার যেহেতু অ্যালুমিনিয়াম পদার্থ ঠান্ডা করে ট্রানজিস্টারটা, আপনার ঠান্ডা না হলে আপনার ট্রানজিস্টার মুহূর্তে কেটে যেতে পারে। তো এখন সুন্দরভাবে জ্বালাই দিয়ে দেবেন, ঝালাই দেওয়ার পরে আপনি দেখবেন যে কোনো পিনে পিনে যাতে শর্ট না হয় সেই বিষয়টাও মনে রাখতে হবে, কেননা এই জায়গায় কিন্তু অধিক ভোল্টেজ, এই অধিক ভোল্টেজের কারণে আপনার শর্ট হয়ে গেলে আবার আপনার পাওয়ার প্রবলেমটা দিতে পারে। তো সেই বিষয়টা আপনাদের নজরদারি রাখতে হবে। তো এখন আমরা এই টিভির আউটপুটটা লাগানো হয়ে গেছে, এখন আমরা আবার ভোল্টেজটা মাপ দেব, ভোল্টেজ মাপ দেওয়ার পরে বুঝতে পারবো।
এখন আমরা ক্লিপগুলো আগে লাগাই নেব, লাগাই নেওয়ার পরে ডাইরেক্টলি এসিতে লাইন দেব। আমাদের সার্কিটটা আসলে চালু হয়ে গেছে, তো সেই বিষয় আপনাদের আরও যদি শেখার কোনো কিছু থাকে তো আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন যে দাদা আমার এই বিষয় নিয়ে একটা ভিডিও ছাড়েন, তো আমরা চেষ্টা করব ভিডিও ছাড়ার জন্য। তো আসুন ইএসবি বাংলা চ্যানেলে সকল ভিডিও দেখি, লাইক দিই, শেয়ার করি। আসুন এখন আমরা টিভিটা আপনাদের চালাই দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমরা টিভিটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে আমরা লাইন দেব, লাইন দিয়ে আপনাদের দেখাবো যে আমাদের টিভিটা আসলে কত দূর ঠিক হলো। আর এই বিষয় নিয়ে আপনারা বিস্তারিত ভিডিও যদি চান তো পেয়ে যাবেন আমাদের কাছে, কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। তো এই যে দেখুন আমাদের পাওয়ারটা কিন্তু এসে গেছে। এখন আমরা দেখতে পেলাম যে আমাদের ডিসপ্লেটা আসছে। তো এইভাবে যদি টিভির কাজ সহজভাবে শিখতে চান এবং আপনাদের আমি মৌখিক ভয়েস দিয়ে বুঝিয়ে থাকি, তো সেই বিষয় সেই কাজগুলো মনে রেখে বা আমার এই ভয়েসের কথা মনে রেখে তো এইভাবে আপনারা টিভিগুলো ঠিক করতে পারবেন। আর আমাদের চ্যানেলের সাথে থাকুন, ইএসবি বাংলা চ্যানেল দেখুন। ধন্যবাদ।